লাল তরমুজ এগুলো রাঙ্গামালি তরমুজ সব সময় লাল হবে এটা কাঁচা লাল হয় অনেকগুলা পিস আপনি 150 টাকা বিক্রি হবে এটা এটা থেকে 50 টাকা এটা 150 টাকা পিস হ্যাঁ 150 টাকা কত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি তরমুজের বাজার ঢাকা ওয়াইজ ঘাটে দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন সাইজের তরমুজগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের বাজারে কিভাবে তরমুজগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে তরমুজের আমাদের ব্যবসা বাণিজ্য এখন ভালো চলতেছে এখন তরমুজের অনেক দাম ফসল কম তো তাই দাম বেশি হচ্ছে এখন দাম অনেক বেশি হ্যাঁ অনেক বেশি মোটামুটি বেশি অনেক বেশি আমাদের জন্য বেশি আমরা গরিব না আমরা খাইতে পারব না এত দাম দিয়ে কিনা তাই দাম বেশি বলতে হয় তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি আপনার একবারে মিডিয়াম সাইজের তরমুজগুলো এগুলো কত করে 100 পিস কত করে এগুলো 100 পিস 10000 টাকা 100 টাকা পিস এটা 100 পিস 10000 টাকা 100 টাকা পিস পিস হ্যাঁ এটা কত কেজি হবে এই তরমুজগুলো এটা 2.5 থেকে 3 কেজি হবে 2.5 থেকে 3 কেজি হবে আচ্ছা আচ্ছা এগুলো আসছে কোথা থেকে ভাই রাঙ্গাবালি ভোলা রাঙ্গাবালি ভোলা থেকে আসছে জি এই যে সিরিয়ালে যা আছে এগুলো যারা নিবে তাদের একসাথে নিতে হবে হ্যাঁ 100 নিতে হবে 100 নিচে বিক্রি হয় না ও যারা নিবে তাদের সর্বনিম্ন 100 পিস নিতে হবে সর্বনিম্ন 100 পিস 100 পিস নিতে হবে আচ্ছা আচ্ছা এইটা আসলে বাইরে খুচরো দোকানে কেমন বিক্রি করতে পারবে এই তরমুজগুলো খুচরো দোকানে তো এখন ভাই অনেক রকম বিক্রি হচ্ছে আমাদের এখানে পাইকারি বিক্রি করি যে আমরা 10000 টাকা শ এখন খুচরো দোকানে বিক্রি কেজি হিসাবে বিক্রি করে অনেকে কেজি বিক্রি করে অনেকে আবার গোটা বিক্রি করে এখন খুচরো হিসাব আমরা এখান থেকে কি করে বলবো বলেন এই তরমুজটা যিনি আপনার 100 টাকায় আপনাদের আড়ত থেকে নিবে তার তো আসলে মোটামুটি 20-30 টাকা খরচ আছে আরো হ্যাঁ 20 টাকা খরচ আছে 20 টাকা খরচ আছে তার তো মিনিমাম 170-180 টাকা বিক্রি করতে হবে তা 170-180 টাকা বিক্রি করতে হবে আর আমরা দেখি সামনে দেখি এদিকে আসেন এই পাশে সাইজটা একটু বড় তাই না হ্যাঁ এই সাইজটা একটু বড় এই সাইজটা বড় এইটা শো কত করে এটা 14 থেকে 15000 টাকা বিক্রি হয় এইটা 120 14 থেকে 15000 140 থেকে 50 টাকা প্রতি পিস হ্যাঁ 140 টাকা 50 টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে আসলে লাল কেমন হবে হ্যাঁ এগুলো ভিতরে ভালো এখন তরমুজের শেষ সিজন না গোয়ারে তো গনায় গেছে এবার তরমুজ কম তো পাকা তরমুজ তরমুজ অনেক পাকা আচ্ছা এগুলো সবই পাকা সব পাকা তরমুজ পাকা তরমুজ ছাড়া এখন তরমুজ নেই এইটা এগুলো আসছে ভোলা রাঙ্গাবালি থেকে ভোলা রাঙ্গাবালি থেকে আচ্ছা আসলে যারা আপনার ব্যবসা করবে হ্যাঁ তাদের মোটামুটি পুঁজি কেমন প্রয়োজন হয় যারা ভ্যানে বিক্রি করে যারা ভ্যানে বিক্রি করে তরমুজ ভ্যানে অনেক কমে বিক্রি হয় দোকানে বেশিরভাগ বিক্রি হয় কিন্তু তরমুজ অনেক ভ্যানে বিক্রি করতে পারে না তরমুজে যে তরমুজটা মনে করেন 170 টাকা 160 টাকা বিক্রি হবে তা ভ্যানওয়ালারা নিয়ে চিন্তা করবে আমরা বিক্রি করতে পারবো কি পারবো না তাই অনেকে ব্যান বিক্রি ব্যানরা অনেকে কম বিক্রি করে দোকানদাররা বেশি বিক্রি করে এগুলো সব কি সাইজ এক না ছোট বড় আছে না এগুলো এই যে উপরে যা দেখেন এক সাইজ 19-20 18 18-19-20 এর বেশি সাইজ বেশ কম আচ্ছা সব তো আর এক সাইজই হয় না না সব এক সাইজ হয় না 18-19-20 এর ভিতরে এইগুলোর আপনার পিস পড়তেছে আপনাদের আরো 140 টাকা করে হ্যাঁ 140 টাকা করে 140 টাকা করে প্রতি পিস পড়তেছে যারা নিবে তাদের 100 পিস নিতে হবে হ্যাঁ যারা নিবে তাদের 100 পিস নিতে হবে 100 নিচে বিক্রি হয় না 50 পিস তো অন্যান্য আরোদে দেয় আপনারা দেন না কেন আমরা বিক্রি করি যখন মাল বাসা কিনির পরে থাকে যায় 70-80টা 50টা তা আমরা বিক্রি করি হ্যাঁ আমরা বিক্রি আপনাদের সুবিধা মতন দিয়ে থাকেন হ্যাঁ আমাদের সুবিধা না পাইকারের সুবিধা লাগবে আমাদের সুবিধা লাগবে দোনো সুবিধা লাগবে আমরা কোনারে দেখি এই সাইডে আসেন হ্যাঁ এইগুলো কত করে এগুলা বিক্রি হচ্ছে প্রায় 15 থেকে 16000 টাকা বিক্রি 150 থেকে 150 টাকা প্রতি পিস হ্যাঁ এগুলা 150 থেকে 160 টাকা 70 টাকা পাইকারি বিক্রি হয় এই সিরিয়ালে যা আছে এইগুলো নিতে হবে যে নেবেন না তাই না হ্যাঁ হ্যাঁ এখানে যে কটা যা আছে একজনের নিয়ে কটা নিতে হবে ও এই এই সিরিয়ালের গুলো নিতে হবে এখানে কত পিস আছে এখানে কত 120-130 পিস হবে ও 120-130 পিস একসাথে নিতে হবে একসাথে নিতে হবে এইগুলো সাজাই রাখছেন আপনারা হ্যাঁ আমরা সাজাই রাখছি হ্যাঁ এই সিরিয়ালের এইগুলো কত করে দাম এগুলা বিক্রি হবে 12 থেকে 13000 টাকা
12 থেকে 13000 টাকা করে 100 আপনার 20-30 টাকা পিস হ্যাঁ 120-30 টাকা পিস হবে এই যে আমরা সামনে এই যে তরমুজটা দেখতে পাচ্ছি এটার ভিতরে আপনার লাল কেমন হবে এটা হ্যাঁ তরমুজ লাল হবে তরমুজ এখন তরমুজ লাল হবে এটা রাঙ্গাবালি তরমুজ এগুলো রাঙ্গাবালি তরমুজ সব সময় লাল হবে এটা কাঁচা লাল হয় অনেকগুলা পিস আপনি 100 টাকা বিক্রি হবে এটা এটা থেকে 50 টাকা100 টাকা পিস হ্যাঁ 100 টাকা গতকালকে তো ছিল 130 চল্লিশ টাকা হবে এরকম দিন দিন তরমুজ এবার ফসল কম হচ্ছে বুঝছেন এবার ফসল নাই ফসল কম এখন মাল যত কম হয় তত দাম বাড়ে আর যখন মালের চাপ থাকে তখন আবার দাম সস্তায় আসে এইটা 150 টাকা করে তাই না আচ্ছা 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 তো মোটামুটি ভালোই আপনাদের আরো বেশ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের তরমুজগুলো আছে তাই না তাদের 100 মাল নিতে হলে তরমুজের ব্যবসা 20,000 টাকা একটা পুঁজি লাগবে তরমুজের ব্যবসা নরমাল 20,000 টাকা লাগবে যদি একটু ভালো মধ্যে নিতে দিতে চান তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আমাদের সাক্ষাৎ নেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সালাম আলাইকুম ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ